বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, রেডমি কোম্পানি তাদের প্রাইম সিরিজের অন্তর্গত যেই ফোনটা সর্বপ্রথম বার করেছিল সেই ফোনটার নাম কি তোমাদের কারো জানা আছে? হ্যাঁ, আমার জানা আছে, কেননা আমার সর্বপ্রথম অ্যান্ড্রয়েডের ফোন সেই ফোনটাই ছিল। তোমরা ঠিকই ধরেছো, এখানে আমি রেডমি টু প্রাইমের কথা বলছি। পরবর্তী সময় তারা কিন্তু প্রাইম সিরিজের 3 প্রাইম বা 4 প্রাইম বা 5 প্রাইম এই রকম কোনো ফোন নিয়ে আসেনি। সর্বশেষ প্রাইম সিরিজের অন্তর্গত যেই ফোনটা ছিল সেটা ছিল রেডমি 9 প্রাইম। হ্যাঁ, এই ফোনটাই কিন্তু তারা ইন্ডিয়াতে লঞ্চ করেছিল। এইবার তারা আবার হয়তো প্রাইম সিরিজকে আবার নিয়ে আসছে। তারা রেডমি 10 প্রাইম এই ফোনটাকে ইন্ডিয়ান মার্কেটে খুব তাড়াতাড়ি, মানে এই যে পরের মাস আছে সেপ্টেম্বর মাসের 3 তারিখে তারা লঞ্চ করছে। রেডমি 10 নামে তারা কোনো ফোনকে এই মুহূর্তে লঞ্চ করবে না, তারা রেডমি 10 প্রাইম এই নামে ফোন তারা লঞ্চ করবে ইন্ডিয়ান মার্কেটে। পরবর্তী সময় তারা রেডমি 10 এই ফোনটাকে নিয়ে আসবে এবং এই 10 প্রাইম এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও রেডমি 10 নামে চলে যাওয়ার একটা দারুণ প্রবল সম্ভাবনা আছে। আজকে এই ফোনটা নিয়ে বলবো, এই ফোনটা কী প্রাইসিংয়ে আসছে, কী কী স্পেসিফিকেশান নিয়ে আসছে, সমস্ত কিছু এই ভিডিওতে কভার করবো। আর তার সঙ্গে এটাও বলবো বাংলাদেশ মার্কেটে এই ফোনটার প্রাইস কত হতে পারে, তোমরা কারা কারা এই ফোনটাকে কিনবে আর কারা কারা এই ফোনটাকে স্কিপ করবে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটাকে প্রেস করে অল করে দেবে প্রত্যেক দিন বাংলা ভাষায় টেকনিক্যাল ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। তো বন্ধুরা, রেডমি 10 5G এই ফোনটা কিছুদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে। সেম টু সেম একই ফোন, শুধু 4G ভার্সন হবে এবং ডিজাইনও সেম, একই ফোনকে তারা প্রাইম নামে নিয়ে আসছে ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.5 ইঞ্চির একটা ফুল HD প্লাস প্যানেল তারা ইউজ করছে। অবশ্যই এর মধ্যে 90Hz রিফ্রেশ রেটের কিন্তু সাপোর্ট তারা দিয়ে দিচ্ছে। ডিসপ্লে ওয়াইজ এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক আছে, আমি প্রাইস রেঞ্জের কথাটা পরে বলছি। তো বন্ধুরা, যদি ক্যামেরার কথা বলি, এখানে 4-4টে ক্যামেরা তারা প্রোভাইড করছে। মেন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের স্যামসাংয়ের একটা সেন্সার, যেটা কিনা প্রাইমারি সেন্সার। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে আর 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা আছে। ফ্রন্টে তোমরা 8 মেগাপিক্সেলের সেন্টার পাঞ্চ হোল একটা ক্যামেরা পেয়ে যাবে। সুতরাং এখানে ক্যামেরা ওয়াইজ কিন্তু এখানে রেডমি খুব ভালো কাজ করছে, কেননা নতুন সেন্সার স্যামসাংয়ের তারা কিন্তু রেডমি সিরিজের নাম্বার সিরিজের ফোনে প্রথমে ইন্ট্রোডিউস করছে। সাধারণত তারা কিন্তু নোট সিরিজে প্রথমে নিয়ে আসে, তারপরে সেই ক্যামেরাটাকে তারা নাম্বার সিরিজে নিয়ে আসছে। এখানে কিন্তু তারা খুব ভালো একটা কাজ করছে, তারা সর্বপ্রথম এখানে নাম্বার সিরিজেই তারা একটা নতুন ক্যামেরা সেন্সার আমাদের দিয়ে দিচ্ছে। এই ফোনটা যদি ব্যাটারির কথা বলি, 5000mAh ব্যাটারি পাচ্ছ। ইন বক্স তোমরা পেয়ে যাচ্ছ 22.5W চার্জার, কিন্তু 18W চার্জার প্রসেসর এখানে কিন্তু সাপোর্ট করে, আমি প্রসেসরের কথা পরে বলছি। যদি প্রসেসরের কথা বলি, এখানে কিন্তু তারা মিডিয়াটেকের G88 প্রসেসরটা, যেটা কিন্তু একটা নতুন লঞ্চ করেছে এখানে মিডিয়াটেক, সেই প্রসেসরটা তারা প্রোভাইড করছে। এটা G85 যে প্রসেসরটা ছিল তার থেকে সামান্য আপগ্রেড বলা যেতে পারে, কিন্তু G95 থেকে কোনো মতেই কিন্তু এগিয়ে যাবে না, G95 থেকে কিন্তু এক স্টেপ নিচেই থাকছে এই প্রসেসরটা। অবভিয়াসলি আগেই বলেছি, একটা 4G প্রসেসর, এর মধ্যে কিন্তু তোমরা কোনো 5G টেকনোলজি পাচ্ছ না, এবং এই প্রসেসরটা এই প্রাইসের রেঞ্জের মধ্যে কিন্তু ঠিকঠাক একটা ব্যালেন্সড প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু 18W কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সুতরাং বক্সে যে 22.5W যে চার্জারটা দিচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না, 18W পর্যন্ত তোমরা ম্যাক্সিমাম কিন্তু এখানে ওয়াটেজটা পাচ্ছ। ওভারঅল সমস্ত রকমের কিন্তু তোমরা সেন্সার পেয়ে যাচ্ছ। আর যদি সফটওয়্যার ওয়াইজ যদি বলি, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 11 ইনবক্স তোমরা পাচ্ছ, আর মিউআই 12.5 যে ভার্সনটা, যেটা কিনা নতুন ভার্সন, এটাও কিন্তু তোমরা ইনবক্স পাচ্ছ। আর এখানে রেডমি কোম্পানি বলছে এই ভার্সনের মধ্যে কোনো অ্যাড থাকছে না, বাগ সেই অনুযায়ী অনেকটা কম থাকবে, কেননা 12.5 কিন্তু তারা একটু বাগ ফ্রি করার চেষ্টা করছে, কিন্তু থাকবে, এটা কিন্তু মিউআই এর মধ্যে বাগ থাকে, এটা আমরা সকলেই জানি। যাই হোক না কেন, এই রকম সফটওয়্যার সেট আপ থাকছে। এছাড়াও আইআর ব্লাস্টার থাকছে ওপরে, এবং দুটো এখানে স্টিডিও স্পিকার আপ সেকশন এবং বটম সেকশনে পাচ্ছ, টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছ। এছাড়াও এখানে রাইট সাইডে কিন্তু ইন ডিসপ্লে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না, মানে রাইট সাইডে কিন্তু তোমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছ। এখানে অ্যামুলেট স্ক্রিন যেহেতু নয়, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তো রেডমি এমনিতেও দেয় না। যাই হোক না কেন, এখানে সাইডে তোমরা সেই একই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছ। এছাড়াও বিল্ড কোয়ালিটিটা কিন্তু পলিকার্বনেটে আসছে, এবং একটুখানি এখানে ম্যাট থাকছে, ফিঙ্গারপ্রিন্ট পড়বে না।
হ্যাঁ, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। এবার ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে যে ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করছে 64 GB, 4 GB সঙ্গে থাকছে, যেটা কিনা বেস ভ্যারিয়েন্ট, ধরা হচ্ছে এটা 11,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তারা নিয়ে আসবে। যদি 10,000-এর মধ্যে লঞ্চ করে তাহলে একটা কিলার ডিভাইস হয়ে যাবে। আমার মনে হচ্ছে না এটা 10,000-এ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, কারণ 10,000 টাকার মধ্যে হয়তো তারা Redmi 10 এই ফোনটাকে নিয়ে আসতে পারে, যেই ফোনটা পরবর্তী সময়ে আসবে। এছাড়াও হয়তো একটা 128 GB 6 GB মডেল বা 128 GB 4 GB মডেলেরও হয়তো সাপোর্ট থাকবে, যেটার কিনা প্রাইস মোটামুটি আরও 1,000 টাকা হবে। এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটা লঞ্চ যখন রেডমি করে দেবে, এই ফোনটার প্রাইস কিন্তু under 15,000-এর মধ্যে তারা রাখবে। আশা করি এই প্রাইসিংয়ের মধ্যে একটা ভালো অফার এখানে রেডমি করছে। তোমাদের কেমন লাগলো এই ফোনটার স্পেসিফিকেশান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে। তোমরা কারা ওয়েট করে বসে আছো রেডমির নাম্বার সিরিজের ফোন কেনার জন্য? এই ফোনটা কিন্তু ওভারঅল একটা ভালো সেটআপ নিয়ে আসছে, যারা ক্যামেরার জন্য এগোবে ক্যামেরা মোটামুটি ভালো পেয়ে যাচ্ছ। এছাড়া দাম একটা স্ট্যান্ডার্ড, একটা ভালো প্রাইসিংয়ের মধ্যে, অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা একটা দাম পেয়ে যাচ্ছ। এছাড়াও ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু তোমাদের MIUI 12.5-এর কিন্তু এক্সপিরিয়েন্স দিচ্ছে। এছাড়াও অনেক রকমের কাস্টমাইজেশন পেয়ে যাচ্ছ। এছাড়া বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন, মোটামুটি সমস্ত কিছু কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো অফার তোমাদের রেডমি করছে। আশা করি ভালো লাগলো। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কোশ্চেন করো, আমি সকলের কিন্তু উত্তর দিয়ে দেবো। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসছি। নমস্কার।